সবুজে বাস বারো মাস স্লোগানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শুরু হলো 2 লাখ গাছ রোপণ কর্মসূচি। এসব গাছের পরিচর্যায় 100 মালি নিয়োগের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আহ্বান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলরদের গাছের দেখভালের দায়িত্ব নিতে। রাজধানীর তেজগাঁওয়ে আনিসুল হক সড়কে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ঢাকা উত্তরের গাছ রোপণ কর্মসূচির। টার্গেট, 2 বছরে ঢাকা উত্তর সিটি সাজবে 2 লাখ গাছে। ক্লিনিং, গ্রিনিং আর ফিডিং এ 3 লক্ষ্যকে সামনে রেখেই পরিকল্পনা সবুজ ঢাকার। কেমন গাছে সাজবে ঢাকা উত্তর? পরিকল্পনা মাফিক ফুটপাথ, ডিভাইডার, খালের পার, জায়গা ভেদে ফল আর ফুলের গাছ লাগাবে ঢাকা উত্তর। ফুটপাথ ছাতিম, বকুল, কাঠবাদাম, সোনালু আর কৃষ্ণচূড়ায় সাজানোর পরিকল্পনা। ডিভাইডার বা মিডিয়ানের নিচের অংশে গুল্মজাতীয় গাছ নির্বাচন করলেও উপরের অংশে বামন, জারুল, রসকাই, সোনালু গাছের মতো মাঝারি জাতের গাছ রোপণ করা হবে আর খালের অংশে থাকবে ফলজ গাছ। অনুষ্ঠানে উত্তর সিটি কর্পোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বন বিভাগ ও নগর পরিকল্পনাবিদেরা। উত্তরের এ পরিকল্পনা দক্ষিণেও শিগগিরই বাস্তবায়নের তাগিদ দেন তারা। উত্তরতার যে মহান অভিঘাত তৈরি হয়েছে, এই মহা অভিঘাতের বিরুদ্ধে এই আন্দোলন এবং এই উদ্যোগ এবং এই কর্মসূচি বিরাট পরিবর্তন সূচনা করতে পারে। শুধু উত্তর সিটি কর্পোরেশন নাই, সব জায়গায় কি পরিমাণ ফাঁকা জায়গা আছে, কি পরিমাণ গাছ আছে এবং কোথায় কোথায় গাছ লাগানোর জায়গাটি আছে, সেই স্টাডিটি আমরা এখন ইতিমধ্যে শুরু করেছি। ঢাকা উত্তর সিটি চিফ হিট অফিসার বুশরা আফরিনও কর্মসূচিতে অংশ নিয়ে জানান সামনের পরিকল্পনা কথা। আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বিল্ট আপ সারফেসেস গুলো যাতে রিফ্লেক্টিভ হয়, যাতে ওটা ট্যাপটা অ্যাবজর্ব না করে ওটা যাতে রিফ্লেক্ট করে দেয়। তবে 2 লাখ গাছ রোপণের চেয়ে গাছগুলো বাঁচিয়ে রাখাটাই চ্যালেঞ্জ বলছেন ঢাকা উত্তরের মেয়র। প্রত্যেকের অবস্থান থেকে কাঠা প্রতি একটি করে গাছ লাগাতে মেয়র সহায়তা চান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। এবং কাউন্সিলরের মধ্যে একটি প্রতিযোগিতা হবে। আপনারা জানেন কোরবানির সময় আমরা একটা প্রতিযোগিতা করি কে কত আগে ময়লা পরিষ্কার করতে পারে, ঠিক অনুরূপভাবে এটি একটি প্রতিযোগিতা হবে কোন ওয়ার্ডে সর্বোচ্চ গাছ লাগার পরে কাউন্সিলররা তদারকি করে এই গাছগুলোকে বাঁচিয়ে দিয়েছেন সেটির একটি পুরস্কার আমি ঘোষণা করতে চাই। রাজ্যক যদি বলে দেওয়া হয় যে প্রত্যেকটি বাড়িতে অন্তত 1 কাঠায় যদি 1টি করে গাছ লাগাতে পারি তাহলেই তো আমাদের ঢাকা শহরে এই চরম হিট থেকে আমরা বাঁচতে পারি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।